তাই আমার শ্রীমতী রাধারানী যখন যমুনার ঘাটে জলান্তে যাওয়ার নাম করে শ্রীকৃষ্ণের সাথে লুকিয়ে দেখা করতে গেছিল, তখন রাধারানীর শাশুড়ি মা রাধারানীকে কি বলেছিল আমি গানের ভাষায় শোনাই। সবাই যেমন তারা মায়ের ভক্তও আছে, কৃষ্ণের ভক্তও আছে, তাই না? আর আমাদের পরপারে যেতে হলে কৃষ্ণের নাম ছাড়া আর কোনো গতি নাই, তাই না? কৃষ্ণ নাম আমাদের নিতেই হবে, তাই সবাই মিলে একটু তালে তালে হবে তো, হবে একবার, ঠিক আছে? গানটির সাথে সাথে সবাই মিলে একটু তালে তালে, জলে না যাইও আরে ঘাটে না যাইও, আহা জলে না যাইও আরে ঘাটে না যাইও, আরে জলে না যাইও মাইতু ঘাটে না যাইও। কারণ রাধারানী মাঝে মাঝেই ওই নন্দের বেটা কেলে ছোড়ার সাথে দেখা করতে যেত, যাতে দেখা করতে যেতে না পারে তাই জন্য চালাকি করে রাধারানীর পায়ে নূপুর পরিয়ে দিয়েছিল, যাতে ঘর থেকে বেরোলেই নূপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে।
তো ভালোই করেছিল, তাই না? তাই এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, ঘরে যদি বৌমা থাকে মা গো, পায়ে কিন্তু অবশ্যই নূপুর পরিয়ে দেবেন। হ্যাঁ, কেননা কোন ঘরে যাচ্ছে আর কার বাড়িতে যাচ্ছে, নূপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবে খপাত করে, ঠিক আছে? তাই কি বলছে, ওরে হাত দিতে না পারে রাধা, রাধের পায়ে দে নূপুর মায় তুই, জলে না যাইও হাতে না যাইও, আরে জলে না যাইও হো মাই তুই হাতে না যাই। জলে না যাইও, জলে না যাইও, মাইতে খাটে না যাইও, জলে না যাইও।